আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 করতোয়া সেট, বাংলা ব্যাকরণ অংশ। এক, কুটিল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সরল। কোনটি মেঘ শব্দের সমার্থক শব্দ? বারিদ। উন পাজুরে বাগধারার অর্থ কি? হতভাগ্য। চার, পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। পাঁচ, আমরণ কোন সমাস মরণ পর্যন্ত অব্যয়ীভাব। ৬, ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক্ষুধাযোগৃত, ক্ষুধার্ত। খনিতে সোনা পাওয়া যায় বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকের গুণ বিভক্তি? অপাদানের সপ্তমী। আলোয় আধার কাটে, কোনো কিছু দ্বারা যদি হয়ে থাকে কাজটা তাহলে হয় করণ, অন্তস্ত আছে তাই সপ্তমী। তাহলে আলোয় আধার কাটে, করণের সপ্তমী। এর আগে অনেকবার এই কারকটি এসেছে, আলোয় আধার কাটে, করণে সপ্তমী। ৯, কোনটি শুদ্ধ বানান? অন্বেষণ, স্বরে ওয়া দন্ত নয় বয়ে যুক্ত মধ্যাহ্ন স মূর্ধন্য অন্বেষণ। নিচের কোনটি শুদ্ধ বানান? মরীচিকা, ম রয় দীর্ঘিকারে রি চয়রাশি কয়েকারে কা, মরীচিকা। ১১, যা কষ্টে জয় করা যায় দূর জয়। যিনি অধিক কথা বলেন না এক কথায় বলা হয় মৃতভাষী। ধন্যবাদ সবাইকে।